পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। শুরুতেই আবদুল্লাহ শফিককে হাসান মাহমুদ এবং শান মাসুদকে ঘরে ফেরান শরীফুল ইসলাম। এরপর ইনিংসের নবম ওভারে শরীফুলের দ্বিতীয় বলে বাবর আজমকে দুর্দান্ত এক ক্যাচের মাধ্যমে শূন্য রানে প্যাভিলিয়নে পাঠান লিটন দাস। শরীফুলের লেগ সাইডে আসা বল আলতো করে খেলতে গিয়ে বিপদে পড়েন বাবর আজম। এদিকে দুর্দান্ত ক্যাচে লিটন দাসের প্রশংসায় পঞ্চমুখ ধারাভাষ্যকাররা। এরই মধ্যে মাত্র 16 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান। প্রিয় দর্শক, পাকিস্তানের বিপক্ষে 16 টেস্টে একটিও জয় নেই বাংলাদেশের, হয়তো এটাই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম জয়।